এবার যুক্তরাষ্ট্রের ব্রিটিশ পার্লামেন্টের গ্লোবাল ডাইভার্সিটি অ্যাওয়ার্ড পেয়েছেন সালমান খান। বলিউডের সুলতান সালমান খানের আগে এই সম্মানজনক পুরস্কার পেয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও ঐশ্বরিয়া রায় বচ্চন। অভিনেতা, নির্মাতা, টেলিভিশন ব্যক্তিত্ব ও নানা দাতব্য কাজ করার জন্য সালমানকে এই পুরস্কার দেওয়া হয়। এবার হলিউডে অভিনয় করতে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে লম্বা মডেল রাশিয়ার একাতেরিনা লিজিনা। তার উচ্চতা প্রায় 7 ফুট। উচ্চতার কাহিনী আগেই সংবাদের শিরোনাম হলেও এবার এই মডেল আলোচনায় আসেন হলিউডে অভিনয়ের সুযোগ পাওয়ার কারণে। দর্শক, চলছে আনন্দযোগ, ফিরছি কিছুক্ষণ পর। দীর্ঘদিন সঙ্গীতাঙ্গনে কাজ করলেও একসঙ্গে কখনোই প্লেব্যাক করার সুযোগ হয়ে ওঠেনি বাপ্পা মজুমদার ও দিনার জাহান মুন্নির। দুজনই এবার একসঙ্গে গহীন বালুচর সিনেমায় প্লেব্যাক করছেন। বদরুল আনাম সৌদের পরিচালনায় সরকারি অনুদানের চলচ্চিত্র গহীন বালুচর ছবিতে ইমন সাহার সুর ও সঙ্গীতে ভালোবাসায় বুক ভাসাইয়া গান গেয়েছেন তারা। গানটি লিখেছেন পরিচালক বদরুল আনাম সৌদ। গহীন বালুচর মুক্তি পাবে 20 অক্টোবর। গান দিয়ে বিনোদ রায়ের সঙ্গীতায়োজনে অ্যালবামটি প্রকাশ করেছে লেজার ভিশন। শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে সারা দেশের রবীন্দ্রসঙ্গীত প্রেমীদের হাতে অ্যালবামটি পৌঁছে দেওয়ার ঘোষণা করেছে প্রকাশনা প্রতিষ্ঠানটি। এবারের অ্যালবামের কাজটা আসলে করেছি আমি আমার স্টুডেন্টদেরকে মাথায় রেখে। খুব আনকমনও নয়, খুব কমনও নয়, মোটামুটি আমি বলবো যে ভালো লাগবে সবার। ভালো লাগার গান যেমন বাদল দিনের প্রথম কদম ফুল, মনোমর মেঘেরও সঙ্গী, এই গানগুলি আছে। ফাগুন হাওয়ায় হাওয়ায় আছে, আজ খেলা ভাঙার খেলা। একটু সামান্য একটু ইনস্ট্রুমেন্টালি একটু আমি চেঞ্জ করেছি আমার গানটা ঠিক রেখে। বাংলার প্রকৃতিকে রঙের ছটায় ক্যানভাসে মূর্ত করেছে শিশু শিল্পীরা। আলিয়াস ফ্রসেজের জুম গ্যালারিতে চলছে প্রকৃতির বৈচিত্র্য শিরোনামের এই প্রদর্শনী। আলিয়াস ফ্রসেজের পেইন্টিং ফর চিলড্রেন কর্মশালায় অংশ নেয় 57 ক্ষুদে শিল্পী।